Hello friends, welcome to Simple and Sizzling Recipes. Mushroom আজকাল বাজারে খুবই সহজলভ্য একটা আইটেম হয়ে গেছে। নিত্য সবজি মাছ মাংসের থেকে একটু স্বাদ বদলও হয় আর আমরা খেতেও খুবই পছন্দ করি। কিন্তু অনেকেই আমরা জানি না যে এই মাশরুম কিভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে হয় আর কাটতে হয়। যদিও ব্যাপারটা খুবই সহজ, তবুও চলুন আজকে আমরা দেখে নিই এর সঠিক পদ্ধতি। এখানে আমার কাছে বাজার থেকে কেনা এক প্যাকেট মাশরুম আছে। বাজারে সবচেয়ে সহজলভ্য এবং ইজিলি পাওয়া যায় যে মাশরুমগুলো তার নাম হলো বাটন মাশরুম, আর এগুলো এরকম দেখতে প্যাকেটে সাধারণত কিনতে পাওয়া যায়। তবে মাশরুমের গায়ে খুবই মাটি ময়লা লেগে থাকে, তাই রান্না করার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে একটা কথা বলি যে যদি আপনারা এই মাশরুমগুলোকে যেদিনকে কিনবেন সেই একই দিনে রান্না না করে দু তিন দিন পর রান্না করতে চান, সেক্ষেত্রে এই মাশরুমগুলোকে স্টোর করার পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি। এরকম প্যাকেটে কেনা মাশরুম সবচেয়ে ভালো থাকবে এই প্যাকেটের মধ্যেই, প্যাকেট থেকে কেটে বের করবেন না। কেননা লক্ষ্য করে দেখবেন প্যাকেটের গায়ে এরকম ছোট ছোট ছিদ্র থাকে, তাই মাশরুমগুলো এই প্যাকেটের মধ্যে রাখলেই সবচেয়ে ভালো থাকবে, সবচেয়ে তাজা থাকবে। কিন্তু অবশ্যই করে ফ্রিজে রাখবেন, এমনি বাইরে রেখে দিলে কিন্তু মাশরুমগুলো ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। আর যদি আপনারা এরকম প্যাকেটবন্দি মাশরুম না পান, যদি লুজ বিক্রি করা হয় তাহলে সেই রকম মাশরুমগুলোকে একটা পেপার টাওয়েল বা টিস্যু পেপারে ভালো করে জড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এখন মাশরুমগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে এমনি নর্মাল কলের জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। মাশরুমের গায়ে যে মাটি বা ময়লা লেগে থাকে তা এভাবে খুব হালকা হাতে একটু ঘষে নিলেই বেরিয়ে যাবে। ভালো করে এখন জলটা বদলে বদলে দু তিনবার করে মাশরুমগুলোকে কলের জলেই ধুয়ে নিতে হবে, যতক্ষণ না মাশরুমের গায়ে আর কোনো ময়লা লেগে থাকবে না। আরেকটা কথা, মাশরুম সবসময়তেই রান্না করার জাস্ট আগে জল দিয়ে ধোবেন, জলে ধুয়ে কিন্তু স্টোর করে রাখা যাবে না, সেক্ষেত্রে মাশরুমগুলো নষ্ট হয়ে যাবে। তো মাশরুমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এর গায়ে কোনো মাটি বা ময়লা লেগে নেই। এবারে দেখুন একটা মাশরুমের কিন্তু দুটো ভাগ থাকে, একটা হলো ডাঁটি আর একটা হলো মাথা। তো মাশরুমের অনেক রকমের রেসিপি হয় আর সেই রেসিপি অনুযায়ী আপনি এই ডাঁটি সমেত মাশরুমগুলোকে রান্নায় ব্যবহার করতে পারেন, বা চাইলে ডাঁটিটা খুলে নিয়ে শুধু মাথাটাও রান্নায় দেওয়া যায়। তো ডাঁটি সমেত রান্নায় দিলে পরে এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে, এরকম স্লাইস করে কাটতে পারেন বা চাইলে চার ভাগ করেও কেটে নিতে পারেন। এবারে ডাঁটিটা বের করার জন্য এভাবে জাস্ট হালকা হাতে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলে মাথাটা থেকে ডাঁটিটা আলাদা হয়ে বেরিয়ে আসবে, খুবই সহজ। এবারে দেখুন কয়েকটা জিনিস, মাশরুমের কিন্তু কোনো খোসা থাকে না, তাই খোসা বাদ দেওয়ার দরকার নেই। উপরন্তু আপনি যদি খোসার মতো করে বাদ দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু মাশরুমের টেস্ট স্বাদটা খারাপ হয়ে যায়, অনেক অংশেই কমে যায়। কিছু মাশরুমের গায়ে হয়তো দেখবেন এরকম দাগ রয়েছে, এগুলোকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করলেও দেখবেন ভেতরেও এরকম দাগ রয়েছে, এই মাশরুমগুলো কিন্তু রান্নায় দেবেন না। এগুলো খুব সম্ভবত পচন ধরতে আরম্ভ করেছে, তাই এগুলোকে বর্জন করে দেওয়াই ভালো। তো আমাদের মাশরুমগুলো এখন রান্নায় ব্যবহার করার জন্য একদমই রেডি। এবারে আপনি নিজের পছন্দ মতো যে কোনো রেসিপিতে এই মাশরুমগুলো ইউজ করতে পারেন।
আমি এর পরের এপিসোডে মাশরুমের একটি ভীষণই টেস্টি ঝটপট তৈরি করতে পারবেন এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে পারেন। আজকের মতো তাহলে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।